ব্যবসার নামে ব্যাংক লুটপাট আর দুর্বৃত্তায়ন যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ডলার দাম, সুদহার আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংককে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তারা। আর গভর্নর জানিয়েছেন নতুন টাকা ছাপিয়ে আর সুবিধা দেয়া হবে না ব্যাংকগুলোকে, বিবেচনা করা হবে ব্যবসায়ীদের সব প্রস্তাব। তিনি বলেন 1000 টাকার নোট বাতিল করার কোনো পরিকল্পনা নেই সরকারের। শেখ হাসিনার পতনের পর অর্থনৈতিক সংকটের মধ্যে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাতে সুশাসন ফেরানো আর নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখা যাদের সামনে বড় চ্যালেঞ্জ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এমন অবস্থায় মঙ্গলবার সমসাময়িক বিষয় নিয়ে গভর্নরের সাথে সাক্ষাৎ করেন ব্যবসায়ীরা। দাবি জানান বিদ্যমান নিয়মে ঋণের কিস্তি 6 মাস স্থগিত রাখার, আর্থিক খাতে সুশাসন ফেরাতে প্রস্তাব দেওয়া হয় ব্যাংক খাত সংস্কারের। ব্যাংকিং খাতে সংস্কার, এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সংস্কারটা খুব জরুরি প্রয়োজন আমরা বলেছি। 3 মাস ঋণ ফেল করলেই, কিস্তি পরিশোধ ফেল করলে এরপর ক্লাসিফাইড হবে, সেটাকে আগের জায়গায় নিয়ে যাওয়া। এফবিসিএ থেকে 3-4 জন এবং বাংলাদেশ ব্যাংক থেকে 3-4 জন দিয়ে একটা 7 জন একটা ওয়ার্কিং গ্রুপ করবে, যাতে ব্যাংকগুলো সুশাসন কীভাবে ফিরিয়ে আনা যায়। ব্যবসার নামে যারা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও আপত্তি থাকবে না বলে মত এই ব্যবসায়ী নেতার। যারা অন্যায় করছে, লুট করছে, ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দেয় নাই ব্যবসা না করে, সবার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বলছি এবং এটাতে তো আমাদের কোনো আপত্তি নয়। ব্যবসায়ীদের এসব দাবি বিবেচনা করার কথা জানান গভর্নর। জানান ব্যাংকিং কমিশন হলে একীভূত হতে পারে দুর্বল ব্যাংকগুলো। কিছু ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের চিন্তার কথাও জানান তিনি। পর্ষদ ভাঙার অপশনটা তো সবসময়ই আছে এবং এটা ইটস এ ভায়াবল অপশন, ইটস এ সামটাইমস ইটস নেসেসারি অপশন এবং সামটাইমস ইটস নেসেসারি ইন্টারমিডিয়েট অপশন, তো এটা আমাদের বিবেচনায় আছে। কার্যক্রম সীমিত করা ইসলামী ব্যাংক, SIBL, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও কমার্স ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বলেও জানান গভর্নর। ডিপোজিটাররা তাদের টাকা যদি উইথড্র করে সেই রাইট তাদের আছে, সেটা যদি সরকার সেখানে কোনোদিন হস্তক্ষেপ করবে না। ওয়ালিদ সাকিব, News 24, ঢাকা।